আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে। দেখতে পারতেছেন, আশা করি সবাই বুঝতে পারতেছেন, আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই বিরিয়ানি রান্নাটা আমি একটু অন্যরকম করে আমার মতো করে রান্না করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখেন বিরিয়ানিটা আসলে অনেক সুন্দর হয়েছে, অন্যরকম। প্রথমে বলে নিলাম অন্যরকম ভাবে বিরিয়ানি রান্না করছি, আমার মতো করে জানি না কে কিভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করলাম। আশা করি আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি গোস্তগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিছি, আলুগুলো পেঁয়াজ সব মশলা আমার ছিল আগে, এখন আমি ভালো করে আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে। আর এদিকে পেঁয়াজগুলো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো, কারণ বেরেস্তা করতে গেলে পেঁয়াজ ভাজতে অনেক সময় লেগে যায়। আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিলে ওই পানিটা ফেলে দিয়ে একটু পেঁয়াজ ভাজতে গেলে বেরেস্তা করতে অনেক কম সময় লেগে যায়। আর আমি যতই বিরিয়ানি রান্না করি না কেন, আজকে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে, কিন্তু তবুও আমি গোস্ত মধ্যে নিজের একটু একটু মশলা, আমি সব কিছু মশলা দিয়ে নিই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, যা যা লাগে সব দিয়ে তারপর বিরিয়ানি প্যাকেটের মশলা দিই। আমার কাছে ভালো লাগে, কিন্তু জানি না কে কীভাবে রান্না করেন। আমি এইভাবে রান্না করি, ভাবলাম যে আপনাদের কাছে সাথে শেয়ার করি। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি, সেই কড়াতেই আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। আর এদিকে আস্তে আস্তে আমি সব মশলা গোস্ত দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। আর এদিকে যে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, আর আমার টক ধুইছিল না বাসায়, এর জন্য ভাবলাম যে একটু টক দই বানিয়ে নিই, বিরিয়ানিতে টক দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে। এই যে লেবু দিয়ে, এর জন্য আমি আমার বুদ্ধিতে আমি এইভাবে করি, যখন না পাই লেবু দিয়ে একটু দুধ দিয়ে টক দই বানিয়ে নিই। আর এই যে অন্য কাজ করতে যেয়ে আমার ওই যে বেরেস্তার নিচে কড়াতে একটু লেগে ধরছিল, পরে যায়নি, জাস্ট একটু কালো হয়েছিল, লেগে ধরছিল। সেই কড়াতে আমি আবার দেখলাম যে তেল দিয়ে গোস্তটা দিয়ে দিই, সব মাখানো ছিল, সামান্য একটু তেল দিয়ে সব কিছু দিয়ে দিছি। এখন গোস্তটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে যে চাউল, সাধারণ আমরা যে চাউল দিয়ে পোলাও রান্না করি, হাতক চাউল, সে চাউল দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি। চাউলগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ওদিক দিয়ে গোস্ত হচ্ছে সিদ্ধ হয়ে যে ভালো করে কষিয়ে নিছি। আর এই যে এখন টক দইটা দিয়ে দিলাম, টক দই দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিব, যাতে গোস্তটা ভালো করে সিদ্ধ হোক। আর আমার গোস্তটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো, আর যেহেতু আমি ছোটো ছোটো করে নিয়েছি। আর এদিকে আমি পানি রাইস কুকারে কিন্তু আমি রান্না করবো, আজকে বললাম যে আমি আজকে অন্যরকমভাবে রাইস কুকারে পানি দিয়ে দিছি। আর এখানে তেজপাতা, এলাচ, জয়িত্রী, জয়ফল একটু একটু দিয়ে দিছি, আর বিশেষ করে তেল, তেলটা একটু বেশি করে দিয়ে দিছি পানিতে। আর পানির পরিমাণ যতটুকু চাউল দিছি তার থেকে ডাবল পানি, তার থেকে একটু কম, কারণ রাইস কুকারে এরকম করে না দিলে রাইস কুকার ভালোভাবে হবে না, দেখবেন আমার সম্পূর্ণ চাউলটাই ভালো করে ফুটছে, বা আবার এত নরম হয়নি, আবার এত ইয়ে হয়নি, সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। লবণটা একটু কম ছিল থেকে দেখলাম, আর আলুটাও দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর অবশিষ্ট যে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেগুলো উপরে দিয়ে দিলাম, আর কিছুটা রয়ে গেছে সেগুলো আবার খাবারের উপর দিয়ে একটু দিব, সাজানোর জন্য রেখে দিছি। আর কিছু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিলে আমার একটু ঘ্রাণটা অনেক ভালো লাগে বিরিয়ানির সাথে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।